প্রথম দিকের মুসলমানদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন হেরা গুহাতে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীপ্রাপ্ত হয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষদের মধ্যে ইসলামের বাণী প্রচার করা শুরু করে দিলেন। প্রথমেই মহিলাদের মধ্যে ওনার দাওয়াত কবুল করেছিলেন ওনার পুণ্যশীলা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর গোলামদের মধ্যে তার দাওয়াত কবুল করেছিলেন ওনার মুক্তদাস যায়েদ বিন হারিসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বয়স্কদের মধ্যে অর্থাৎ পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে অনেক মানুষেরা ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একে একে হযরত উসমান, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস ও তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুমান, ওনার মা বাররাহ এবং ওনার দুই মেয়ে আসমা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সাতজন মুক্ত দাস দাসী হলেন আমের বিন ফুহাইরা, উম্মে উবাইস, জিন্নিরাহ, নাহদিয়াহ ও তার মেয়ে এবং বনু মুআল্লাল এর একজন দাসী এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর একে একে ইসলাম গ্রহণ করেন আবু উবাইদাহ ইবনুল জাররাহ, আবু সালামা, আরকাম, ওসমান ইবনে মাজুন এবং তার দুই ভাই কুদামাহ ও আবদুল্লাহ, উবাইদুল্লাহ বিন হারেস, সাইদ বিন জায়েদ ও তার স্ত্রী ফাতেমা বিন খাত্তাব, যিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। এছাড়া খাব্বাব ইবনুল আরাত, উমায়ের বিন আবু ওয়াক্কাস, আবদুল্লাহ ইবনে মাসুদ, মাসুদ বিন রাবিয়াহ আল কারি, সালিদ বিন আমর ও তার ভাই হাতেব বিন আমর, আয়াস বিন আবু রাবিয়া ও তার স্ত্রী আসমা বিনতে সালামা, খুনাইস বিন হুজাফা, আমের বিন রাবিয়া, আবদুল্লাহ বিন জাহাস, জাফর বিন আবু তালিব ও তার স্ত্রী আসমা বিনতে উমাইস, নুয়াইম বিন আবদুল্লাহ, খালিদ বিন সাইদ ইবনুল আস ও তার স্ত্রী উমাইনাহ বিনতে খালাফ, হাতেব বিন আমর, আবু হুজাইফা বিন উতবা, ওয়াকিদ বিন আবদুল্লাহ, খালেদ বিন বুকায়ের ও তার ভাইয়েরা আমের, আকিল ও ইয়াস, হযরত আম্মার এবং তার পিতা ইয়াসির ও তার মা সুমাইয়া, সোহাইব রুমি, আমর বিন আবাসা, মিকদাদ ইবনুল আসওয়াদ, আফিক বিন কায়েস। এই সমস্ত সাহাবায়ে কেরামেরা প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস এর স্ত্রী উম্মুল ফজল ও তার গোলাম আবু রাফে ইসলাম গ্রহণ করেন। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মত অনুযায়ী প্রথম 3 বছরে এই ব্যক্তিগণ ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর মক্কাতে ইসলাম প্রকাশ্য হয়ে পড়ে আর সেটা নিয়ে লোকদের মধ্যে আলোচনা হতে থাকে। মক্কার কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উপর নানা রকম নির্যাতন চালাতে থাকে। যেই সমস্ত ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কুরাইশ বংশের প্রায় সকল শাখা প্রশাখার সাথে সরাসরি কিংবা আত্মীয়তা সূত্রে যুক্ত ছিলেন। কুরাইশ নেতাদের কাছে এদের খবর পৌঁছে গিয়েছিল, কিন্তু কুরাইশের নেতারা এটাকে শুধুমাত্র ব্যক্তিগত ধর্মাচার বলে মনে করেছিলেন। এর ফলে কুরাইশের নেতারা মুসলমানদের উপর চরমভাবে নির্যাতন করতে থাকে। প্রথম দিকের নামাজের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরু থেকেই সকাল ও সন্ধ্যাবেলা দুইবার সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার প্রভুর প্রশংসা জ্ঞাপন করুন সন্ধ্যায় ও সকালে। প্রথমে কোরআন নাজিলের পর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু ও সালাত শিখেছিলেন। হিজরতের স্বল্পকাল পূর্বে মিরাজ সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ফজরের 2 রাকাত ও আসরের 2 রাকাত করে সালাত আদায়ের নিয়ম জারি থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুরুতে সালাত ছিল বাড়িতে আর সফর ছিল 2-2 রাকাত করে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত ছিল তাহাজ্জুদের সালাত।
সেই সাথে সাহাবিরাও নিয়মিতভাবে রাতের নফল সালাত আদায় করতেন। এরপর মিরাজের রাতে নিয়মিতভাবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। উল্লেখ্য যে আগেকার জামানার সকল নবী রাসূলের সময় সালাত, সিয়াম ও যাকাত ফরজ ছিল, তবে সেই সব সালাতের ধরন ও পদ্ধতি ছিল কিছুটা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওনার সাথীগণ প্রথম দিকে গোপনে এই সালাত আদায় করতেন এবং লোকদেরকে গাছ, পাথর, চন্দ্র, সূর্য ইত্যাদির উপাসনা পরিত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদত করার শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ওনার মুসলমান সাথীদেরকে নিয়ে পাহাড়ের গুহাতে গোপনে সালাত আদায় করতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিব তার ছেলে আলী ও তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখে ফেলে এবং এটার কারণ জিজ্ঞাসা করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে বিষয়টি জানায়। সব কিছু শোনার পর আবু তালিব এই বিষয়টির আধ্যাত্মিক গুরুত্ব উপলব্ধি করতে পারে। এরপর আবু তালিব তার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাতিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টিতে উৎসাহিত করে। পূর্বের নবী রাসূলের কাহিনী। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সারবস্তু ছিল পাঁচটি: এক, তাওহীদ; দুই, রিসালাত; তিন, আখিরাত বিশ্বাস; চার, তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা; পাঁচ, এবং সেই বিশ্বাসের আলোকে তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করা। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশনায় এই প্রশিক্ষণ পরিচালিত হতো। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মিক শক্তিতে বলিয়ান একদল নিবেদিত প্রাণ মানুষ গড়ে তুলতে সমর্থ হন, যাদের হাতেই পরবর্তীকালে ইসলামের বস্তুগত বিজয় সাধিত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর যাবৎ সীমিতভাবে দাওয়াত দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলার হুকুমে প্রকাশ্য দাওয়াত দেওয়ার অনুমতি এলো। তখন পবিত্র কোরআনে নাজিল হলো, অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে ব্যক্ত করুন এবং মুশরিকদের উপেক্ষা করুন, বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমি আপনার জন্য যথেষ্ট। এরপর আরও নাজিল হলো, আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। কিন্তু এই দাওয়াতের মাধ্যমে কুরাইশের নেতাদের প্রতিক্রিয়া যে অত্যন্ত কষ্টদায়ক হবে সেই বিষয়ে আল্লাহ তাআলা আগেভাগেই ওনার নবীর মন মানসিকতাকে প্রস্তুত করে দিয়েছিলেন সূরা শুআরা নাজিল করে। মহান আল্লাহ তাআলা তার নবীকে বলেছিলেন, লোকেরা এতে বিশ্বাস স্থাপন করছে না দেখে আপনি হয়তো মর্মবেদনায় নিজেকে শেষ করে ফেলবেন। আমি চাইলে আকাশ থেকে তাদের উপরে এমন শাস্তি নাজিল করতাম যার সামনে তাদের গর্দান অবনত হয়ে যেত। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে অহংকারী সমাজ নেতাদের আচরণে বেদনাহত হয়ে তাওহীদের দাওয়াত থেকে পিছিয়ে আসা যাবে না, বরং আল্লাহর উপর ভরসা রেখে বুকে বল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মহান আল্লাহ তাআলা তার রাসূলের মন মানসিকতাকে এভাবে প্রস্তুত করে দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা অতীতের সাতজন শ্রেষ্ঠ নবীর দাওয়াতি জীবন এবং তাদের সম্প্রদায়ের অবাধ্য আচরণ ও তাদের প্রতি মন্দ পরিণতির সম্পর্কে আবেগময় ভাষায় বর্ণনা নাজিল করেছিলেন, যাতে আগামীতে বৃহৎ দাওয়াতের ব্যাপারে রূঢ় প্রতিক্রিয়া সহ্য করতে শেষ নবীর কোনোরূপ কষ্ট না হয়। শুরুতেই হযরত মুসা আলাইহিসসালামের জীবনী 10-68 আয়াত পর্যন্ত, এরপর ইব্রাহিম আলাইহিসসালামের 69-104, তারপর নূহ আলাইহিসসালামের 105-122, এরপর হুদ আলাইহিসসালামের সম্প্রদায় আদ জাতি সম্পর্কে 123-124, তারপর সালেহ আলাইহিসসালামের সম্প্রদায় সামুদ জাতি সম্পর্কে 141-159, তারপর লুত আলাইহিসসালামের সম্প্রদায় সম্পর্কে 160-175, এরপর হযরত শুআইব আলাইহিসসালামের সম্প্রদায় আসহাবুল আইকাহ সম্পর্কে 176-191 পর্যন্ত তাদের নিজ নিজ সম্প্রদায়ের উপর আসমানি গজবসমূহ নাজিল করার ঘটনাবলী বর্ণনা করে সর্বশেষে আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন যে, অতএব আপনি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করবেন না, এতে আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন। এরপর যদি তারা আপনার অবাধ্যতা করে তবে বলে দিন যে
তোমরা যা করো আমি তা থেকে মুক্ত। আর আপনি ভরসা করুন মহাপরাক্রমশালী দয়ালু সত্তার উপরে। উল্লেখ্য যে কোরআনে বর্ণিত নবীগণের উপরোক্ত ক্রমধারায় আকপিস রয়েছে। সেই নবীগণের মধ্যে প্রকৃত ক্রমধারা হবে প্রথমে হযরত নূহ আলাইহিসসালাম, এরপর হযরত হুদ আলাইহিসসালাম, তারপর হযরত সালেহ আলাইহিসসালাম, তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তারপর লুত আলাইহিসসালাম, তারপর শুয়াইব আলাইহিসসালাম, আর তারপর হযরত মুসা আলাইহিসসালাম। কোরআনের বিভিন্ন বর্ণনাভঙ্গি অনুযায়ী বিভিন্ন স্থানে এরূপ আকপিস রয়েছে। কেননা কোরআনের বিষয়বস্তু পেশ করাই হলো কোরআনের মূল উদ্দেশ্য। ধারাবাহিকভাবে ইতিহাস বর্ণনা করা কোরআনের মূল উদ্দেশ্য নয়। সুতরাং আল্লাহ তাআলা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন নবীর বিষয়ে বিভিন্ন আয়াত নাজিল করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশিত সেই বাণীর মাধ্যমে অর্থাৎ পবিত্র কোরআনের মাধ্যমে আমরা পূর্বের জামানার নবী রাসূলদের সম্প্রদায় সম্পর্কে জানতে পারি। সর্বপ্রথম ঈমান গ্রহণকারী সাহাবীদের সম্পর্কে জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।